मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है मेरे यार, हो मेरे यार, मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है मेरे यार, हो मेरे यार। ए মিষ্টি, তুই কি করছিস? আমি নাচ করছি। তুই নাচ করছিস? এই মিষ্টি, তাড়াতাড়ি এদিকে শোন। আরে এই দেখ, তোর জন্য আমি বড় একটা দোকান থেকে রিয়েল মিক্স ফ্রুট কিনে নিয়ে এসেছি, তুই খাবি নাকি? বলবো, তুমি আমার জন্য বড় একটা রিয়েল মিক্স ফ্রুট কিনে এনেছো? হ্যাঁ হ্যাঁ, নে। কি মজা, আমি বড় একটা রিয়েল মিক্স ফ্রুট খাবো। কি মজা, কি মজা, কি মজা গে, কি মজা গে। সৃষ্টি মা, তুমি কি খাচ্ছো? আমি খিরের লাড্ডু খাচ্ছি। তুমি খিরের লাড্ডু খাচ্ছো? তা আমাকে এক পিস খিরের লাড্ডু দোবা, আমি খাবো। দাও দাও আমাকে এক পিস খিরের লাড্ডু দাও, আমি খাই। আমাকে দোবা না? আচ্ছা ঠিক আছে, আমাকে দিতে হবে না, তুমি একা খাও, তুমি খুশি? উরে বাবারে, এ মিষ্টি তুই কানছিস কেন? আরে মা, আমি ডাব মালাই খাবো, তাই তো আমি কানছি। তুই ডাব মালাই খাবি, তাই তুই কানছিস? এই মিষ্টি, কাঁদিস না, কাঁদিস না। এই দেখ, আমি তোর জন্য দুটো উইনারের ডাব মালাই নিয়ে এসেছি, এই নে তুই খা। কি বললে মা, তুমি আমার জন্য দুটো উইনারের ডাব মালাই নিয়ে এসেছো? হ্যাঁ তাও তো আমি খাবো। হ্যাঁ নে। কি মজা, আমি দুটো উইনারের ডাব মালাই খাবো। এই মিষ্টি, তুই দুটো উইনারের ডাব মালাই পেয়ে খুশি? আমি দুটো উইনারের ডাব মালাই পেয়ে খুব খুশি। ঠিক আছে, আরে মা আমার খুব খিদে পেয়েছে, তাই তো আমি গাছের উপরে বসে কাঁদছি। আমি তোমাকে বলেছিলাম যে আমাকে একটা বড় আমুলের কোন আইসক্রিম কিনে দাও, তা তুমি তো আমাকে কিনে দাওনি, তাই তো আমি রাগ করে সে গাছের উপরে বসে আছি, কিন্তু আমার এখন খুব খিদে পেয়েছে, তাই তো আমি কাঁদছি। আমুলের কোন আইসক্রিম? হ্যাঁ আমি খাবো, খাবো। ঠিক আছে, এবার ঘরে চল, ঘরে বসে বসে তুই আমুলের কোন আইসক্রিম খাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘরে চল, আমি ঘরে বসে বসে আমুলের কোন আইসক্রিম খাবো, কি মজা, আমি আমুলের কোন আইসক্রিম খাবো, কি মজা, কি মজা। সৃষ্টি মা, তুমি মেলা থেকে কি কি কিনেছো? তুমি খেলনা কিনেছো? কি কি খেলনা কিনেছো? উরে বাবা, একটা ইউনিকর্ন পেন কিনেছে, আবার মুখোশ কিনেছে, আবার একটা স্প্রিংও কিনেছো। বা তুমি তো অনেক খেলনা কিনেছো, তা চলো এবার ঘরে চলো, ঘরে গিয়ে খেলা করবে, ঠিক আছে? হ্যাঁ তা তুমি চলে এসো ঘরে। এই মিষ্টি আর সৃষ্টি, তোরা দুই বোন কোথায় গেছিলি? আর তোর হাতে কি? আমার বোন না, হ্যাঁ সে খুব জেদ করছিল, রিয়েল মিক্স ফ্রুট জুস খাবে, রিয়েল মিক্স ফ্রুট জুস খাবে, তাই না খাওয়া কিনে দোকানে গিয়েছে। হ্যাঁ দেখ, আমার বোন একটা রিয়েল মিক্স ফ্রুট জুস কিনেছে, ও খাবে। তোর বোন আজকে খুব জেদ করছিল যে রিয়েল মিক্স ফ্রুট জুস খাবে, তাই তুই ওকে নিয়ে দোকানে গিয়েছিলি? দোকান থেকে বড় একটা রিয়েল মিক্স ফ্রুট জুস কিনেছে, ও খাবে। আচ্ছা ঠিক আছে, ও কিনেছে যখন থাক, ও খাবে। তা বোনকে নিয়ে এখন ঘরে চলে আয়, ঘরে বসে বসে ওকে রিয়েল মিক্স ফ্রুট জুস দিস, ও খাবে। ঘরে চলে চলে, হ্যাঁ তাড়াতাড়ি বোনকে নিয়ে ঘরে চলে আয়, চলে হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, চল চল। এই মিষ্টি আর সৃষ্টি, এই মিষ্টি বোন কোথায় গেছে? আরে মা বাসন্তী পুজো হচ্ছে না? হ্যাঁ বোন বাবার সাথে বাসন্তী ঠাকুর দেখতে গেছে। বাসন্তী পুজো হচ্ছে তাই বাবার সাথে বোন বাসন্তী ঠাকুর দেখতে গেছে? এই মিষ্টি, তা আমি তো তোদের দুই বোনের জন্য দু প্যাকেট আধার কার্ড খাবার নিয়ে এসেছিলাম, তাই এবার কি হবে? তুমি এক কাজ করো মা, হ্যাঁ আমার কাছে ওই দু প্যাকেট আধার কার্ড খাবার দিয়ে দাও, হ্যাঁ এলে আমি বোনকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নে, বোনকে দিবি কিন্তু। তুমি কি করে বললে, বোনকে দেবো? আমি একদমই বোনকে দেবো না, আমি দু প্যাকেট আধার কার্ড খাবার একাই খাবো। এই না বোনকে দিবি, ছোট্ট বোন না? আমি বোনকে দেবো না, আমি একাই খাবো। কি দুষ্ট মেয়ে দেখো, বোনকে দিবি? ঠিক আছে, এবার যখন খাবার নিয়ে আসবো আমি কিন্তু তোকে দেবো না, বোনকে দেবো। ঠিক আছে, আমাকে দিতে হবে না, বোনকে দেওয়া যাও। মনে রাখবি কথাটা? হ্যাঁ মনে রাখবো। হ্যাঁ মনে থাকে যেন? হ্যাঁ মনে থাকবে। সৃষ্টি মা, এই দেখো আমি তোমার জন্য দু প্যাকেট মিস্টার খিলাড়ি খাবার নিয়ে এসেছি, তুমি খাবে? হ্যাঁ খাবো। নাও তুমি মিস্টার খিলাড়ি খাবার পেয়ে খুশি? রে বাবা, সৃষ্টি মা মিস্টার খিলাড়ি খাবার পেয়ে খুব খুশি। আরে এই তুমি, সেই তো আমি বাগানে দাঁড়িয়ে আছি। আরে মিষ্টি, ঘরে খুব গরম, তাই তো আমি বাগানে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছি, তা তুই আমাকে খুঁজছিস কেন? আরে মা, পাশে বাড়ি দিদা বৃন্দাবনে গিয়েছিল না? হ্যাঁ পাশে বাড়ি দিদা বৃন্দাবনে গিয়েছিল তো, তাই তো পাশে বাড়ি দিদা বৃন্দাবন থেকে তোমার জন্য একটা সুন্দর ঠাকুরের ছবি নিয়ে এসেছে। কি বলছিস মিষ্টি, পাশে বাড়ি দিদা বৃন্দাবনে গিয়েছিল, তাই বৃন্দাবন থেকে আমার জন্য একটা সুন্দর ঠাকুরের ছবি নিয়ে এসেছে? ওই মিষ্টি কই, দেখা। এই দেখো মা, তাই যে কি সুন্দর ঠাকুরের ছবিটা, আমার তো খুব পছন্দ হয়েছে। দে মিষ্টি, দে ঠাকুরের ছবিটা দে, আমি ঠাকুরের ছবিটা আমি সিংহাসনে রেখে দেবো, রেখে দিয়ে ঠাকুরের জল মিষ্টি দেবো। হ্যাঁ ও মামা, কি হয়েছে মিষ্টি? এই দেখো আমি বাবার জন্য দোকান থেকে দুটো নতুন খাবার কিনে এনেছি। কি বলছিস মিষ্টি, তুই বাবার জন্য দোকান থেকে দুটো নতুন খাবার কিনে এনেছিস? তা তুই বাবার জন্য দোকান থেকে দুটো নতুন কি খাবার কিনে আনলি কই দেখি? এই দেখো মা, তাই যে মিষ্টি সত্যি সত্যি বাবার জন্য দোকান থেকে দুটো নতুন খাবার কিনে নিয়ে এসেছে, দু প্যাকেট আধার কার্ড খাবার কিনে নিয়ে এসেছে, আবার দু প্যাকেট মিস্টার খিলাড়ি খাবার নিয়ে এসেছে। দে মিষ্টি, দে বাবার খাবার দুটো দে, আমি তোর বাবাকে দেবো, তোর বাবা খাবে আর তোর উপরে খুব খুশি হয়ে যাবে, বাবার জন্য দুটো নতুন খাবার এনে দেওয়ার জন্য। আই লাভ ইউ মিষ্টি। ঠিক আছে।
এই মিষ্টি আসিসটি, তোরা দুই বোন কি করছিস? তোরা দুই বোনে খেলা করছিস? এই মিষ্টি আসিসটি, এই দেখ আমি তোদের দুই বোনের জন্য দু প্যাকেট গুপ্তধন খাবার নিয়ে এসেছি। তোরা দুই বোন খাবি নাকি? বলে মা, তুমি আমার দুই বোনের জন্য দু প্যাকেট গুপ্তধন খাবার নিয়ে এসেছো? হ্যাঁ। হ্যাঁ নে, তুই এক প্যাকেট নিবি, বোনকে এক প্যাকেট দিবি। হ্যাঁ এই মিষ্টি আসিসটি, তোরা দুই বোন গুপ্তধন খাবার পেয়ে খুশি? ঠিক আছে। এই মিষ্টি আসিসটি, তোরা দুই বোন কাঁদছিস কেন? তোরা দুই বোন বিশ ফার্মে জিরা উঠায় বিস্কুট খাবি, তাই তোরা দুই বোনে কাঁদছিস? এই তোরা দুই বোনে কাঁদিস না, কাঁদিস না। এই দেখ আমি তোদের দুই বোনের জন্য দোকান থেকে দু প্যাকেট বিশ ফার্মে জিরা উঠার বিস্কুট কিনে নিয়ে এসেছি। এই নিয়ে তোরা দুই বোন খা। কি বলে মা, তুমি আমার দুই বোনের জন্য দোকান থেকে দু প্যাকেট বিশ ফার্মে জিরা উঠার বিস্কুট কিনে নিয়ে এসেছো? হ্যাঁ। হ্যাঁ নে, তুই এক প্যাকেট নিবি, বোনকে এক প্যাকেট দিবি। হ্যাঁ বোন, বিশ ফার্মে জিরা উঠার বিস্কুট কিনে নিয়ে এসেছো? ভোরের স্বপ্ন কোনদিন সত্যি হয় নাকি? যত ফালতু স্বপ্ন, বাগানে কোনদিন বিশ ফার্মের ইসপারি বিস্কুট পাওয়া যায়? হ্যাঁ, কি ভোরের স্বপ্ন সত্যি হবে? বাগানে কোনদিন বিস্কুট পাওয়া যায়? ঠিক আছে, তুই খুঁজে দেখ কেমন বাগানে বিশ ফার্মের ইসপারি বিস্কুট পাস, আমিও একটু দেখি। হ্যাঁ খোঁজ দেখি। তাই যে মিষ্টি সত্যি সত্যি বাগান থেকে দু প্যাকেট বিসমামে রিসমারি বিস্কুট পেয়েছে, মিষ্টির স্বপ্ন সত্যি হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখলে তো আমার ভোরের স্বপ্ন সত্যি হয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, মিষ্টির ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেল।